হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি এসেছিলাম সকালে ঘুম থেকে উঠে তো বন্ধুরা, আজকে খেতে। হচ্ছে আমাদের অ্যানিভার্সারি বিবাহ, মানে বিয়ে 3 বছর পূরণ হলো। তো এই যে দেখো, আমাদের বিবাহবার্ষিকী আমরা মানে কিভাবে আমরা পালন করছি। তো এই যে দেখো, ডিএমসি খেতে, মানে ডিএমসি কাজ করে করে, তো দেখতেই পাচ্ছো, তো আমরা খুবই হ্যাপি, খুবই খুব তো এনজয় করছি, আমরা তোমরা কাজও করছি সবাই সঙ্গে। আশীর্বাদ করো। তো এইভাবে যেন আমাদের দিন যাক্কা। কাটে। তো টাটা। তো এলো আমাদের কষ্টর জীবন। তো আমরা করছি আজকে বিবাহ বার্ষিকের দিনে কষ্ট, ডিএমসি খেতে এসেছি সকালে, না খেয়ে পুরোটা দিনই কাজ করলাম। তো তোমার দেখুন, বউ কি তোমার সঙ্গে কাজ করেনি? আমার বউ রয়েছে আমার সঙ্গে, খুব সুন্দর করে কাজগুলো করছে আমার সঙ্গে, খুব কষ্ট করছে সকাল থেকে। দেখতে থাকুন সকাল ভিডিওটা থেকে আমার না পাশে থেকে। বলো যে তো পুরাটা খেতে নিজেই বীজগুলো রোপণ করেছিলাম, তো কেটেছে আমার দুটো ভাইস্তার সঙ্গে রয়েছিল আমার স্ত্রী। তো এখন কাটা কুটা শেষ করে, তো এখন ডিএমসি গুলো পুরো বস্তায় প্যাকেজিং করা হয়েছে। প্যাকেজিং করে সকাল সকালে টোটো দিয়ে অল্প নেওয়া হয়েছে, আর এখন অল্প রয়েছে, অল্প পরে আসবে গাড়ি নিয়ে, তো আমাদের ডিএমসি গুলো সঙ্গে করে নিয়ে যাবে। টাটা, বাই বাই। তো বন্ধুরা, যাই হোক, আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। ব্যাক টু মাই চ্যানেল লিপিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম। তো ওই যে দেখলে, আমার বর আমাকে হচ্ছে সিঁদুর পরিয়ে দিল। তো এটাই তো মানে মেন বিষয় বিবাহ, তো তার জন্য আমার বর আমাকে সিঁদুর পরিয়ে দিল, আর মালা টালা কিছু আনা হয়নি। তো আমার বর বললো যে ঠিক আছে, সারাদিন মানে মাঠে কাজ করে এসে তো একটা কেক নিয়ে আসি, কেক নিয়ে এসে চলো তো মানে ছোটো মোটো করে একটু সেলিব্রেট করে নিই এবারও। তো ওই যে দেখো, এখন মানে কেক টেক কাটা হয়ে গিয়েছে, আর আমি এদিকে হচ্ছে একটু মানে কেলি দেখাচ্ছি। তো একটু কেলি মানে আমাকে কীরকম যে দেখাচ্ছে, মানে পুরো পেত্নি বললেই চলে। তো কিছু করার নেই, সারাদিন রোদে ছিলাম, তো কোনো ব্যাপার না। তো ওই যে দেখতে পাচ্ছ শাড়িটা, তো ওই শাড়িটা আমার বর আমাকে এবার মানে বিবাহ বার্ষিকে মানে গিফট করেছে, তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগে। তো আমরা তো সববার মতো বড় সড়ো মানে করে মানে সেলিব্রেট করতে পারিনি, তো আমরা আমাদের মতোই করেছি। তো বুঝতে পারছো, গরিব ভাই আমরা। তো আমার বর আমাকে হচ্ছে এখন কেক খাই দিচ্ছে, তো আমাকে আমি আগে মানে কেক খাইনি, আমি সবাইকে কেক খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন হচ্ছে আমার বর আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, এইভাবেই মানে আমাদের জীবনটা কাটুক হাসি খুশিতে। তো তোমরা সবাই আশীর্বাদ করো। তো এই তো হচ্ছে তোমাদের কাছে আমার প্রার্থনা। আর আমার মেয়ের কাণ্ড দেখো তো, আমাকে মানে সাজুগুজু করা মানে দেখে তো বলছে যে আলতা পরবে, তো ওর পিসিমণি ওকে এখন হচ্ছে আলতা পরিয়ে দিচ্ছে। তো আর আমি এদিকে একটু মানে গড়িয়ে গড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে কাউকে কিছু বলিনি, তো আমরা শুধু মানে নিজেরা নিজেরাই তো মানে এই সেলিব্রেটটা করেছি। তো দেখি আগামী দিনে যদি পারি তো অবশ্যই মানে একটু বড় সড়ো করে করার চেষ্টা রয়েছে। আর আমার বর দেখো চারদিকে কীভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছে, তোমরাও দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে হলো আমাদের বিবাহ বার্ষিক, তো অল্প আগে আমাদের কেক কাটা হয়েছে, তো এখন বসে রয়েছি। তো এখন এই যে দেখুন আমার মেয়ে কি করছে, পিসির সঙ্গে বসে আলতা দিচ্ছে। বাবা কি করছো তুমি? হ্যাঁ,